ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত রাশিদ, আপনাকে ধন্যবাদ। আপনার প্রশ্ন হলো যে সালাতে সেজদা যাওয়ার সময় আগে হাঁটু যাবে নাকি হাত বিস্তারিতভাবে? আচ্ছা, আসলে রাসূল ইসলাম অনেক ক্ষেত্রে নামাজের মধ্যে তিনি হাঁটু আগে দিতেন, অন্য সময় হাতও আগে দিতেন। ইবনে বাস রহিমাহুল্লাহ তিনি দুটাকেই মানে সঠিক বলেছেন, এবং কিন্তু ইবনে নাসিরুদ্দিন আলবানীর মতে আগে হাত যাবে তারপর হাঁটু যাবে। তবে কিছু কিছু ওলামা আরো বলেন যে আসলে এটা রাসূল ইসলামের শেষ জীবনের আমল, যখন রাসূল ইসলাম অনেক এটা তিনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন বা তার যখন বয়সের বয়স যখন বৃদ্ধি পেল ওই সময় এই আমলগুলো করতেন, আগে হাত দিতেন তারপর হাঁটু দিতেন। তবে দুটাই সঠিক, মানে এটা নিয়ে কোনো মানে আসলে সমাজের মধ্যে বিতর্ক করা সঠিক হবে না। ইবনে বাজের মতে, ইবনে হুসাইন ইবনে বাজের মতে দুটাই সঠিক, মানে দুটাই সুন্নাত। এই জন্য এই বিষয় নিয়ে আসলে কোনো মানে হয় না, মানে এই বিষয় নিয়ে কোনো মানুষের সাথে কোনো চক্রে বিবাদ করা। আরেকটি প্রশ্ন, যে আপনি হানাফি মসজিদে সালাত আদায় করি, তবে ইমাম যদি রাফরি আদায় না করে সেজদার আগে হাঁটু দেই নাবির নিচে হাত বাঁধে, তাহলে কি সেই ক্ষেত্রে আমাকে তাই করতে হবে কিনা? না, আপনার সেটা আপনার করতে হবে না, কারণ আপনি আপনার রাস্তার সময় সুন্নাত পালন করবেন। যদি সে নাবির নিচে হাত বাঁধে, আপনি আপনি নাবির উপরে হাত বাঁধেন, এটা সবচেয়ে শক্তিশালী। তবে কিছু কিছু আমার মধ্যে নাফি নিচে হাত বানো অনেক ক্ষেত্রে শক্তিশালী বলেছেন, এমনকি আহমদুল হাম্বুল নাবি নিচে হাতের কথা বলেছেন, ইবনে কুদামা নাবি নিচে হাতের কথা বলেছেন, ইমাম আবু হানিফাতে রহিমুল্লাহ আরও অন্যান্য ওলামার বলেছেন। তবে সহি মানে শক্তিশালী মতো নাবির উপরে হাত বাঁধবে, নাফির উপরে হাত বাঁধবে, বুখারের হাদিস আসিয়াছে অথবা আরও অন্যান্য হাদিস আসিয়াছে। তবে এই নিয়ে কোনো মানে বিতর্ক করা যাবে না, কারণ যারা সবচেয়ে বড় বড় আলিম উলামা তারাও কিন্তু এই ফুতোয়া দিয়েছেন। যেমন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেম হলো একজন ইমাম আহমদুল হাম্বল, তিনি বলছেন নাবির নিসের কথা বলেছেন। পৃথিবীর শ্রেষ্ঠ ফুকার মধ্যে একজন হলো ইবনে কুদামা রহিমুল্লাহ, তিনি নাবির কথা বলেছেন। এই জন্য এটা নিয়ে ঝগড়া বিবাদ করা এটা সঠিক হবে না আমি মনে করি। এজন্য যদি কেউ কারো কাছে যদি নাবির নিসের হাত শক্তিশালী মনে করে সে বাঁধতে পারে, আবার কেউ যদি নাবির উফরে এটাকে শক্তিশালী মনে করে সে বাঁধতে পারে। তবে আমাদের কত হলো যে আমি যেটা মনে করি সেটা নাবির উফরে আদ ধরতে, এটা আমার কাছে শক্তিশালী মনে হয়। আল্লাহ আলম সাল্লাম মোহাম্মদ।